অনলাইন হবে, আর এটার মধ্যে অনলাইন মাধ্যমে আমরা অ্যাপ্রুভাল দেব, আর ট্রান্সফার অফ মানি অলসো অনলাইন মাধ্যমে হবে বাচ্চাদের অ্যাকাউন্টে, ডিবিটি হবে। এই স্কিমটার অনেক বেনিফিট হবে আমাদের, যে স্টুডেন্টসরা এই ইনসেন্টিভাইজ হবে এই ফোনটা পাওয়ার জন্য, স্মার্টফোনের জন্য ব্যবস্থা করা হয়েছে। স্মার্টফোন পাওয়ার সত্ত্বে ওদের অনেক এনেবলমেন্ট হয়, যেটা দিয়ে ওরা এডুকেশন স্কিলস পেতে পারে, ওরা বিভিন্ন সার্টিফিকেশন ট্রেনিং কোর্স করতে পারে, ওরা এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ওদের বেড়ে যায়। এই এই জিনিসটাই মাথায় রেখে আমাদের গভর্নমেন্ট এই স্কিমটা চালু করেছে। স্যার, আমরা সব এডুকেশনাল ইনস্টিটিউশনদের সঙ্গে ট্রেনিং অলরেডি করে ফেলেছি, আজকে লঞ্চের মধ্যে ওরা আমাদের সঙ্গে পার্টিসিপেট করছে থ্রু ভিডিও কনফারেন্স। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি স্যার। আপনার সবাইকে ধন্যবাদ। প্রথমে আমি আইটি ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদেরকে ধন্যবাদ জানাব। ডিজিটাল ডকুমেন্টসে আমাদের একটা লক্ষ্য ছিল যে আমরা নওজওয়ানদেরকে স্মার্টফোন প্রোভাইড করব। তাই কার্যক্রম হিসাবে প্রথম স্কিম, এটাই অন্তিম স্কিম নয়, প্রথম যে স্কিম সেটা আমরা সিদ্ধান্ত করেছি, যারা আন্ডার গ্রাজুয়েট ফাইনাল ইয়ার স্টুডেন্ট, এমতো 14,608 জনকে আমরা চিহ্নিত করেছি, যারা ত্রিপুরাতে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্টে যারা স্টুডেন্ট রয়েছেন, এমতো টোটাল 35টি ইনস্টিটিউশন, তার মধ্যে যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছে 14,608, তাদেরকে স্মার্টফোন প্রোভাইড করার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। তার মধ্যে হাইয়েস্ট যে 5,000 টাকা পর্যন্ত তার অ্যাকাউন্টে ডিবিটি করে পাঠিয়ে দেওয়া হবে, আর তার জন্য অনলাইন পোর্টাল আজকে রাজ্যবাসীর সামনে আমরা ইনোগ্রেট করেছি। আর এই অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন 6 মে আজকে থেকে 6 জুন পর্যন্ত সেটা ফর্ম ফিল আপ করা যাবে অনলাইনে। আর যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট রয়েছেন অ্যাপ্লাই করার জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অ্যাট scholarships.government.in, এটা হচ্ছে পোর্টাল। আর তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন হবে 15 মে থেকে 15 জুন
এক মাস অ্যাপ্রুভাল বাই গভর্নমেন্ট 22 মে থেকে 30 জুন এই প্রসেসে সময় লাগবে আর 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে সেই স্টুডেন্টের অ্যাকাউন্টে পৌঁছে যাবে আমি আশা করি এই যে যোজনা মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনা মতলব তাকে সংক্ষেপে বলি MMYYY যে স্মার্টফোন যোজনা প্রথম কিস্তিতে যে নজওয়ান আমার ভাই বোনেরা নিশ্চিত স্মার্টফোনের যে পজিটিভ দিকগুলো আজকাল অনলাইনে প্রশ্ন করতে পারি বিভিন্ন জানকারি নিতে পারি আর এই সময় তো খুব প্রয়োজন যখন পুরো দুনিয়াতে করোনা আক্রান্ত তো তার জন্য প্রত্যেক ব্যক্তির কাছে স্মার্টফোন থাকবে আর তার মাধ্যমে পুরো দুনিয়ার জানকারি নিজের কাছে চলে আসবে সেটা একটা ভালো দিক আমি আশা করি আমার সমস্ত নজওয়ান ভাই বোনেরা তার সকারাত্মক লাভ উঠাবে এবং ধীরে ধীরে গভর্নমেন্ট সব জায়গাতেই ই পোর্টাল করছে মানে কম্পিউটারাইজ করছে অনলাইন করছে স্বাভাবিকভাবে যখন এডুকেশন থেকে নিয়ে পঞ্চায়েত পর্যন্ত আমরা ই সিস্টেমে যাচ্ছি অনলাইনে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ডিজিটালাইজেশন কথা পুরো দেশব্যাপী বলেছেন এবং লাগু করেছেন সেটা তাকে মজবুত করার জন্য একটা সুন্দর প্রয়াস আমি আবারও তার জন্য আমার ত্রিপুরা সরকারের সমস্ত আধিকারিকরা সেক্রেটারি থেকে নিয়ে যারাই এই কার্যে নিজেদেরকে নিয়োজিত করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো যেই সময় সময়টা আপনারা রেখেছেন এই যে 6th মে থেকে শুরু করে 15 জুলাই এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাতে আমরা সেই কাজটা সম্পাদন করতে পারি সেদিকে সবার নজর রাখতে হবে কারণ কি তারপরে দ্বিতীয় দফায় আমরা দ্বিতীয় কিস্তিতে ধীরে ধীরে যেটা আমাদের কমিটমেন্ট ছিল সেই দিশাতে যাব আমি আশা করি এতে রাজ্যবাসীর লাভ হবে এবং যারা স্টুডেন্ট রয়েছেন ফাইনাল ইয়ারে তাদেরও লাভ হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কত টাকা খরচ হতে পারে সরকারের একটু হিসাব নিকাশ আপনারা করুন 14,608 × 5,000 তো এটা করে আপনারা হিসাব করে নিন মানে যার ধাতে 5 14 × 6 5 70 তো এটা কত হয় তার বোঝা যায় তার সঙ্গে সঙ্গে উল্টে অ্যাড করতে হবে 608 আছে তো হিসাব করে নিন একটু 5,000 টাকা ম্যাক্সিমাম যেই কিনবেন কিন্তু আজকাল স্মার্টফোন 5,000 টাকায় ভালো পাওয়া যায় তো আমি আশা করি তাতে লাভ হবে ধন্যবাদ